ভারতবর্ষে রয়েছে তিনটি সর্বোচ্চ পদ। ভারতবর্ষের প্রত্যেকেই এই সর্বোচ্চ পদের মসনদে কে বসলেন সেটা দেখার জন্য মুখিয়ে থাকেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী নির্বাচনে একটি নতুন চমক দিয়েছে এনডিএ, আজ সেটা নিয়েই আমরা আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী, আর আজকে আমার ভিডিওর নতুন দর্শক যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে প্রেস করে দেবেন। পশ্চিম বঙ্গাল কে গভর্নর কে তৌর পর ফিলহাল ও জিম্মেদারি নিভা রহে হ্যায়। জেপি নড্ডা নে কাহা কি কিসান পরিবার সে আতে হ্যায় জগদীপ ধনখড় আর লোগো কে রাজ্যপাল হ্যায় আর ইসিলিয়ে উনকে নাম পর এক সহমতি বন পাই আর আব ইয়ে নাম ফাইনাল হো গিয়া হ্যায় এনডিএ কে উম্মীদবার উপরাষ্ট্রপতি পদ কে লিয়ে জগদীপ धनखड़। इस वक्त की बड़ी खबर। तो इस चयन प्रक्रिया के लिए हम सब लोग बैठे थे, आदरणीय प्रधानमंत्री जी की उपस्थिति में सभी बातों की चर्चा हुई, लेकिन सभी नामों पर गौर करने के बाद हम सब लोग और भारतीय जनता पार्टी की संसदीय बोर्ड इस निष्कर्ष पर पहुंची है कि उपराष्ट्रपति पद के लिए भारतीय जनता पार्टी और एनडीए के प्रत्याशी के रूप में हमारे किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को हम उपराष्ट्रपति पद के लिए अपना प्रत्याशी के रूप में घोषित करते हैं। पश्चिम बंगाल के राज्यपाल थे, कल ही उन्होंने पश्चिम बंगाल के राज्यपाल पद से त्यागपत्र दिया है और साथ ही साथ जगदीप धनखड़ एक वकील रह चुके हैं और इसके साथ साथ वो चंद्रशेखर की सरकार में पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर भी वो रह चुके हैं। 1990-91 के दौर की हम बात कर रहे हैं, तो काफी अनुभव उनके पास है, राज्यपाल का उनके पास अनुभव है। आज আমাদের আলোচনা হতে চলেছে উপরাষ্ট্রপতি নিয়ে। ভারতবর্ষের উপরাষ্ট্রপতির কাজ কি, তিনি ঠিক কি করেন, তার পদের কি মর্যাদা রয়েছে, আসুন প্রথমে সেটা নিয়ে আলোচনা করি। রাষ্ট্রপতির পরেই ভারতবর্ষে যে পদটি রয়েছে সেটি হলো উপরাষ্ট্রপতির। কিন্তু আমরা জানি যে কোনো পদের উপপদে যদি কেউ থাকে তাকে অপেক্ষা করতে হয় কখন পদের মূল মানুষটি অনুপস্থিত থাকবেন এবং তখন তিনি তার দায়িত্বটি সামলাবেন। তাই রাষ্ট্রপতি যদি কখনো অনুপস্থিত থাকেন বা রাষ্ট্রপতি যদি মারা যান বা যতদিন রাষ্ট্রপতি পদটি শূন্য থাকবে ততদিন কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন। আজকে ভারতবর্ষে যদি হঠাৎ করে রাষ্ট্রপতি মারা যান তখন কিন্তু সঙ্গে সঙ্গে উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির দায়িত্ব সামলাতে হবে। আমেরিকাতে যখন রাষ্ট্রপতি হঠাৎ মারা যান তখন সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে নেন উপরাষ্ট্রপতি এবং আবার নতুন করে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। কিন্তু ভারতবর্ষে ঠিক তা হয় না। রাষ্ট্রপতি পদ যদি শূন্য থাকে তাহলে উপরাষ্ট্রপতি খুব বেশি হলে ৬ মাস ধরে সেই দায়িত্ব সামলাতে পারেন। ৬ মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় এবং ৬ মাস পরে আবার উপরাষ্ট্রপতি নিজের দায়িত্বে ফিরে আসেন। কিন্তু যদি ভেবে থাকেন যে উপরাষ্ট্রপতি শুধু সারা জীবন অপেক্ষা করে থাকেন কখন রাষ্ট্রপতি পদ শূন্য হবে এবং তিনি দায়িত্ব সামলাবেন এবং রাষ্ট্রপতি পদ খালি না হলে তিনি শুধু বসে থাকবেন, এমনটা ভুল। উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরা। প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা ভালো যে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিধানসভা বা বিধান পরিষদের কোনো বিধায়কেরা অংশ নেন না। জানেন কি উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? তিনি হচ্ছেন রাজ্যসভার এক্স অফিসো চেয়ারম্যান। এক্স অফিসো একটি ল্যাটিন শব্দ যার মানে হল ফ্রম দ্য অফিস, অর্থাৎ পুরো রাজ্যসভা পরিচালনা করেন তিনি এবং রাজ্যসভায় তিনি চেয়ারপার্সন। যেরকম লোকসভায় আমরা দেখি স্পিকার বা অধ্যক্ষকে, ঠিক সেরকমভাবে রাজ্যসভায় থাকে চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান পদটি আর কারোর নয়, শুধু উপরাষ্ট্রপতির। ঠিক যেরকম রাষ্ট্রপতি থাকেন রাষ্ট্রপতি ভবনে, উপরাষ্ট্রপতির জন্য রয়েছে উপরাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের উপপ্রধান হচ্ছেন উপরাষ্ট্রপতি, এতটাই গুরুত্বপূর্ণ তার পদ। বর্তমানে আমরা উপরাষ্ট্রপতি পদে দেখতে পাচ্ছি ভেঙ্কাইয়া নাইডুকে, যিনি এর আগে মন্ত্রীও ছিলেন মোদী সরকারের। তার আগে দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন হামিদ আনসারি। প্রতিভা পাটিল ও প্রণব মুখার্জি এই দুজন রাষ্ট্রপতি থাকার সময় উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি। ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক উপরাষ্ট্রপতি রয়েছেন যারা পরবর্তীকালে গিয়ে রাষ্ট্রপতি হয়েছেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, ভিভি গিরি এবং কে আর নারায়ণন, শঙ্কর দয়াল শর্মা, এরকম কিছু উদাহরণ রয়েছে। এছাড়াও ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন কৃষ্ণকান্ত এবং ভাইরাস সিং শেখাওয়াতের মতো কিছু উল্লেখযোগ্য মানুষজন।
এখনো অবধি উপরাষ্ট্রপতি কোনো বাঙালি হননি, কিন্তু এক সময়ের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়ে উঠেছেন আমাদের এই কলকাতায়। এবারের উপরাষ্ট্রপতি পদে এনডিএ দিয়েছে এক নতুন চমক। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছেন তাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। তিনি আর কেউ নন, জগদীপ ধনখড়। কি নামটা একটু চেনা চেনা লাগছে না? আপনি যেটা ভাবছেন একদম সঠিক তাই। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বিজেপি ও এনডিএর পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী। রাজস্থানের একটি জাট পরিবারে জন্মানো এই কৃষক পুত্রকে উপরাষ্ট্রপতি পদের জন্য বেছে নিয়েছেন বিজেপি, এবং জেপি নাড্ডা বারবার ঘোষণা করেছেন যে তিনি কৃষক পুত্র। কৃষকদের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে খুব একটা ভালো নয় সেটা আমরা দেখেছি। কৃষি বিলের বিরোধিতা করেছে গোটা দেশ, এবং এই কৃষি বিল নিয়ে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে অশান্তি, এবং দেশের বেশিরভাগ কৃষকেরা বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এবং হয়তো আজও কিছুটা বলেন। যে মোদী সরকার কোনো কিছুতে কোনোদিন পিছু হটেননি, সেই নরেন্দ্র মোদী সরকারকে পিছু হটতে হয়েছিল এই কৃষি বিলের ক্ষেত্রে। কৃষি বিল ফেরত নিতে হয়েছিল, কিন্তু তারপরেও বহু কৃষক পরিবার ক্ষুব্ধ নরেন্দ্র মোদী সরকারের উপর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে কোথাও কৃষকদের মন পাওয়ার জন্য এই কৃষক পুত্রকে কি উপরাষ্ট্রপতি পদটি তুলে দিল বিজেপি? এতে কৃষকদের মন জয় করা যাবে কি না সেটা অবশ্য সময় বলবে। অন্যদিকে বিরোধীরা প্রার্থী করেছে মার্গারেট আলভাকে। নাম ঘোষণা করার সময় আরও একটি কথা জেপি নাড্ডা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে তিনি একজন সফল এবং অত্যন্ত ভালো রাজ্যপাল। পশ্চিমবঙ্গের শাসক দলের লোকেরা অনেক সময় পদ্মপাল বলে থাকেন তাকে। পশ্চিমবঙ্গের শাসক দলের অনেক নেতা নেত্রীরা অভিযোগ করেছেন যে তিনি রাজভবনটিকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছেন। খবরের চ্যানেল জুড়ে মাঝে মাঝেই দেখা যায় রাজ্যপালের সঙ্গে বর্তমান সরকারের সংঘাত, এবং অবশ্যই রাজ্যপালের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। চিঠি আদান প্রদান চলে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে, যেখানে তারা একে অপরকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রের কাছে অনেকবার অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলের জন্য, এবং নালিশও করেছেন বহুবার। অনেক ক্ষেত্রে রাজ্যপাল দাবি করেছেন যে তাকে অপমান করা হয়েছে, এবং এটা নিয়ে অনেকে ব্যঙ্গ করেন যে তিনি কথায় কথায় অভিমান করেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজেপির দাবি যে রাজ্যপাল জগদীপ ধনখড় গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করে গেছেন বারবার। এর আগে রাজ্যের 4 মন্ত্রীকে নারদা মামলায় গ্রেপ্তারের পারমিশন দিয়েছিলেন রাজ্যপাল। যারা রাজনীতি থেকে অনেক দূরে তারা কোথাও আনন্দিত যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে মনোনীত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। অনেক পশ্চিমবঙ্গবাসী রাজনীতিকে দূরে সরিয়ে এটা নিয়ে আনন্দে মেতে রয়েছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যখন রাজ্যপাল জগদীপ ধনখড় দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, এবং খুব নিরপেক্ষ আঙ্গিকে বলেছিলেন যে বুদ্ধবাবু হচ্ছেন ট্রু স্টেটসম্যান। অনেকে আবার এটাও বলেছেন যে কোথাও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি মধ্যস্থতায় যাওয়ার চেষ্টা করলো মোদী সরকার। উড়িষ্যার নবীন পট্টনায়কের মতো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিভিন্ন ক্ষেত্রে পাশে চাইছে কেন্দ্রীয় সরকার, এবং জাতীয় সম্পর্ক সবসময় ভালো থাকে কেন্দ্র ও রাজ্যের, সেই জন্যই নাকি এই সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। অনেকে বলেছেন যে জগদীপ ধনখড়কে প্রার্থী করা হলো কিন্তু জিতবেন কি? জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ লোকসভা ও রাজ্যসভার আসন মিলিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বিজেপি এবং এনডিএ। বিরোধীরা প্রার্থী অবশ্যই দিয়েছেন, কিন্তু সংখ্যার নিরিখে তিনি জিতবেন কি না সেটা বলা মুশকিল। কিন্তু যতক্ষণ নির্বাচন না হচ্ছে ততক্ষণ অবধি কিছু বলা যায় না, কারণ এটা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গের শাসক দল বারবার যেটা চাইছেন, ভারতবর্ষের শাসক দল সেটাই করল। রাজ্যপালকে সরানো হলো বটে, তবে রাজ্যপালের পদ থেকে সরিয়ে তাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থীতে মনোনীত করা হলো, এবং জেতার সম্ভাবনা এখন তার সবচেয়ে বেশি। রাজস্থানের ভূমিপুত্র আগামী দিনে উপরাষ্ট্রপতি হয়ে কেমন কাজ করেন, এবং রাজ্যসভায় তার ভূমিকা কী হবে, সামলাতে কি পারবেন রাজ্যসভার অশান্তি? মন দিয়ে শুনবেন কি বিরোধী সংসদদের অভিযোগ, সেটা সময় বলবে। আজকে আমার ভিডিও আশা করি ইনফরমেটিভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের সুচিন্তিত মতামত আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহী করে তুলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।